আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি নতুন একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব, এই ইন্ডিয়ান ভিসার স্লটের ব্যাপারে। তবে বিষয়টা শেয়ার করার আগে কিছু কথা বলতে চাই। গতকালকের ভিডিওতে আমি যে বিষয়টা শেয়ার করেছিলাম সেটা অনেকেই দেখেছেন, এবং সেটা দেখার পরেও অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে নক করেছে যে ভাই ওয়েবসাইটে অ্যাক্সেস কিভাবে করা যায়। তো প্রথমে যেটা বলতে হবে যে ওয়েবসাইটের অ্যাক্সেসটা গত 8 দিন বা 10 দিন আগে যেরকম ছিল ঠিক সেই রকম কিন্তু এখন নেই। মূলত গতকালকে একটা সময় আপডেট হয়েছে, সেটা হচ্ছে যে আগে 4টার সময় স্লট ওপেন হতো, কিন্তু এখন স্লট ওপেন হয় হচ্ছে 7টার সময়, সন্ধ্যা 7টার সময়। তার মানে যদি আপনি স্লট নিতে চান নিজে নিজে, তাহলে অন্তত 7টা বাজার 5 মিনিট কি 7 মিনিট 10 মিনিট আগে আপনি লগ ইন হবেন, এটা হচ্ছে স্বাভাবিক একটা বিষয়। বা ঠিক ওই সময়ও লগ ইন হয়ে কিন্তু স্লট নেওয়া সম্ভব। আর এটা কখন সম্ভব হবে? তখনই সম্ভব হবে যখন আপনার সার্ভারটা নর্মাল ন্যাচারাল ইজি থাকবে। আর আগে যখন 4টার সময় ছিল তখন কিন্তু ঠিক 3:30টার দিকে আর কি, 3:30 বা 40-এর দিকেই লগ ইন করা যেত না, এখন 6:30 বা 40-এর দিকেই আর লগ ইন করা সম্ভব হয় না। আমার কাছে মনে হয় যে এই ওয়েবসাইটে ঠিক ওই টাইমে কোনো ব্যক্তি কোনো ফেভিকল আঠা বা কোনো সুপার গ্লু আঠা ঢেলে দেয়, যে কারণে কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারি না। আর এখানেই একটা প্রশ্ন থেকে যায় যে যদি এই ধরনের ঘটনা ঘটে যে একটা ওয়েব সার্ভার যেখানে একটা স্লট ছাড়া হয় ভিসার জন্য, একটা গুরুত্বপূর্ণ ওয়েবসাইট, এই গুরুত্বপূর্ণ একটা ওয়েবসাইটে যদি স্লট ছাড়ার সময় এই রকম ধরনের ঘটনা ঘটে যে আপনি অ্যাক্সেসই করতে পারতেছেন না, তখন বুঝে নিতে হবে কি কোনো ব্যক্তি এই টোটাল সার্ভারটাকে জ্যাম করে রাখছে বা আপনাকে বা আমাকে ঢুকতে দিচ্ছে না, এক। আর দুই হচ্ছে এই ওয়েবসাইটের যে ওনার, সে ইচ্ছাকৃতভাবে এটাকে ডাউন করে রাখছে। এই দুইটা জিনিস আমরা ভেবে নিতে পারি স্বাভাবিক, কিন্তু আপনারা হয়তো অনেকে বলবেন যে এটা আসলে অনেক লোক অ্যাক্সেস করলে পরে এই ধরনের জ্যাম হতে পারে। হ্যাঁ, এটা হতে পারে, একজন একটা ওয়েব সার্ভারে বেশি পরিমাণ অ্যাক্সেস করলে পরে একটা ধারণ ক্ষমতা থাকে, সেই ধারণ ক্ষমতার বাইরে গেলে পরে ওয়েব সার্ভারটা ডাউন হয়ে যায়, এটা স্বাভাবিক। কিন্তু সেটা যদি হতো তাহলে 10 দিন আগে তো এরকম ছিল না। 10 দিন আগে কিন্তু আপনি ঠিক ইজিলি লগ ইন অন্তত করতে পারতেন, ডেট পেজ অন্তত যেতে পারতেন, কিন্তু এখন তো আপনি লগ ইনই করতে পারতেছেন না, ওয়েব সার্ভার ডাউন হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে 2-3-4 মিনিট 5 মিনিট পর পর একটা করে পেজ আসতেছে, কিন্তু সেই পেজটা ভাঙাচুরা উল্টাপাল্টা, আবার আপনি রিলোড দিতেছেন, আবার এরকম করতে করতে ঘন্টা খানেক পর যখন আপনি ইজিভাবে ঢোকেন তখন দেখেন স্লট নেই। তার মানে কি হচ্ছে? তার মানে হচ্ছে পেছন দিয়ে বা কেউ এটাকে চুরি করে নিয়ে যেতেছে। তো এটা কারা নিচ্ছে? এটা কোনো অবৈধভাবে অবৈধ কোনো ব্যক্তি আর কি এইটাকে গ্রাস করে নিয়ে যাচ্ছে ঠিক ওই টাইমে, সুপার গ্লু বা ফেভিকল আঠা ঢেলে দিয়ে ওয়েবসাইটটাকে আটকাই দিয়ে আমরা যাতে অ্যাক্সেস না করতে পারি সেইভাবে করে তারা স্লটগুলো নিয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে তারা কিভাবে ঢুকতেছে? আঠা মারলে বা তারা গায়ে তেল মেখে ঢুকে পড়তেছে। তেল মাখা মানে বুঝাইতেছে দিছি যে এখানে কোনো এক্সট্রা আইপি থাকতে পারে, এক্সট্রা কোনো ওয়ে থাকতে পারে, সেরকম ওয়েতে তারা তাদের এই স্লটগুলো নিয়ে যাচ্ছে খুব ইজিলি। একটা স্লটের মূলত বর্তমান বাজারে যে ভ্যালুটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে 8,000 সিঙ্গেল ফাইল, 16,000 ডাবল ফাইল, এরকমভাবে 20-25,000 টাকা করে এক একটা স্লট বিক্রি হচ্ছে বিভিন্ন লোকের কাছে, এবং এগুলো যারা সংগ্রহ করছে তারা হচ্ছে দালাল, আর যাদের কাছে দিচ্ছে তারা ধরাছোঁয়ার বাইরে। তারা কোথায় দিচ্ছে, কিভাবে দিচ্ছে, কিভাবে কি করছে আমরা কিন্তু কিছুই জানতে পারতেছি না। অনেকেই আমাকে প্রশ্ন করে, অনেকেই আমাকে নক করে যে ভাই আমাকে একটা স্লট নিয়ে দেওয়া যাবে কিনা। মূলত এটা আমি কিভাবে আপনাকে স্লট নিয়ে দেবো, এটা তো আসলে আমাদের যে অবস্থা আপনারও সেই একই অবস্থা, সবারই একই রকম অবস্থা। আমি যদি আপনার স্লটটা নিয়ে দিতে পারতাম সেক্ষেত্রে হয়তো বা আপনি আপনারটা নিজেই স্লট তুলতে পারতেন 2-4 দিন চেষ্টা করলে পরে, একই রকম, আমরা সবাই একই রকম। তবে বিষয়টা হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট আইপি বা কোনো একটা নির্দিষ্ট ওয়েতে এইটা স্লটটা নিয়ে চলে যাচ্ছে খুব সুন্দরভাবে, এতে কোনো ভুল নেই। এই যে ওয়েবসাইট ওনার, তার দৃষ্টিগোচর হওয়ার জন্য আমি এই ভিডিওগুলো তৈরি করি, কিন্তু এটা আসলে তারা কি দেখে কিনা বা তাদের কাছে পৌঁছায় কিনা অন্য কারো মাধ্যমে এটা আমি জানি না। তবে অনেকে আমার ভিডিওর নিচে কমেন্টস করে যে আপনার জন্য এরকম সার্ভার ডাউন হয়ে যাচ্ছে, আমার ভিডিও দেখে দেখে সবাই অ্যাক্সেস করছে ডাউন হয়ে যাচ্ছে। এই কমেন্টসগুলো কারা করে? এই কমেন্টসগুলো করে হচ্ছে যাদের আতে ঘা লাগে আমার ভিডিও দেখে, যারা আর কি সুন্দরভাবে ইনকামের তো একটা সোর্স, এটা তাদের ইনকামের অবৈধ সোর্স বলতে হবে। এই অবৈধ সোর্সে তারা মানুষের মানে মানুষকে মোটামুটি জিম্মি করে এইভাবে স্লটগুলো নিয়ে যায়।
আর আমার ভিডিওতে যদি আমি কোনো সত্য কথা বলি, সঠিক কথা বলি, তখন তাদের আতে ঘা লাগে যে আমার ভিডিও দেখে দেখে এরকম ভাবে মানুষ স্লট নিয়ে যাচ্ছে, তাদের সমস্যা হয়। যদি কেউ ইজিলি নিতে পারে, একটা স্লট যদি 2,000 টাকা হয় বা একটা স্লট যদি 1,500 টাকা হয়, তাহলে কিন্তু এই ধরনের কোনো সমস্যা হইতো না, সবাই চেষ্টা করতো ইজিলি অ্যাক্সেস করতে, বলে সবাই চেষ্টা করতে পারতো। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি দ্বারা, মানে বর্তমান যে পরিস্থিতি সার্ভারের, এটা হচ্ছে একটা ওয়েব সার্ভার, একটা ভিসা প্রসেসিং একটা ওয়েব সার্ভার, একটা খুব গুরুত্বপূর্ণ একটা সার্ভার। সেইখানে যদি এই রকম ধরনের ঘটনা ঘটতে থাকে, তাহলে তো আসলে কিছু বলার নেই আর। তো যাই হোক, গত ভিডিওতে আমি দেখেছিলাম যে ফার্স্ট পেজের ইনজেক্ট একটা বিষয়, যে ফর্মটা নিয়ে আসা, কারণ আমাদের ঘর সমস্যাটা হয় অন্য জায়গায়। যদিও আমরা লগইন যদি করতে পারি, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে ফার্স্ট পেজটা আনতে গিয়েই আবার সেই একই রকম পরিস্থিতিতে পড়তে হয়। 2-3 মিনিট পর যদি কোনো পেজ আসে, তাহলে সেটা ভাঙাচোরা বা আগা নাই, মাথা আছে, মাথা আছে, আগা নাই, এরকম একটা ব্যাপার আর কি ঘটে। তো এই কারণে কিন্তু ফার্স্ট পেজের ফর্মটা তৈরি করা হয়েছে, যে তোমরা ভাই যেভাবেই আটকায় রাখার চেষ্টা করো না কেন, আমরা একটু চেষ্টা করি আর কি, এই আর কিছুই না। তবে সেকেন্ড পেজের যে ফর্ম, এটাও তৈরি করা হয়েছে, সেকেন্ড পেজের ফর্মেও চেষ্টা করতে পারবো আমরা, যে সেকেন্ড পেজটা না আসলেও সেখানে আমরা এই ফর্মটা ইনজেক্ট করে দিয়ে ফর্মটা পূরণ করে থার্ড পেজে যাওয়ার চেষ্টা করব। এখন এই সার্ভারের এই পরিস্থিতিতে আমাদের এটা ছাড়া করা ছাড়া কোনো উপায় নাই। ন্যাচারালি যদি পেজ আসতো, ন্যাচারালি যদি সবকিছু হইতো, তাহলে হয়তো বা আমরা এগুলো তৈরি করার চেষ্টা করতাম না। কিন্তু এইখানে সুপার গ্লু বা ফেভিকল আঠা যারা ঢালতেছে, তাদের দিন শেষ হয়ে আসার কথা। আপনাদের কাছে অনুরোধ করব যে অন্তত যেটা, যদি ওয়েবসাইট ওনার না করে থাকে, তাহলে আপনারা অ্যাম্বাসিতে মেল করুন, সকলে মিলে মেল করুন, যে এই এই রকম পরিস্থিতি কেন আপনাদের সার্ভারের, এত বড় একটা দেশের, একটা কান্ট্রির, একটা ভিসা ওয়েবসাইট, সেখানে কেন এরকম পরিস্থিতি তৈরি হইতেছে, নির্দিষ্ট কিছু লোক সব সবাইকে জিম্মি করে উল্টা পাল্টা টাকা পয়সা নিয়ে এরকম করতেছে, অনেকে টাকা মেরেও দিচ্ছে, 15,000, 16,000, 20,000 টাকা স্লটে অনেকে টাকাটা অ্যাডভান্স নিয়ে টাকাটা মেরে দিয়ে চলে যাচ্ছে, এতে মানুষের ক্ষতি হচ্ছে। আর এই ওয়েবসাইট ওনার যে ওয়েবসাইটের মধ্যে যে লজিকগুলো ঢুকাইতেছে, সেগুলোও কিন্তু মানুষের ক্ষতিই করতেছে, আমি বুঝি না। যাই হোক আমরা ভিডিওতে অনেক কথা বলে ফেলছি, আমরা ভিডিওতে যারা সুন্দর সুন্দর কমেন্টস করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর যারা আর কি এরকম দালালি কমেন্টস করে বা ফাওবাজি কমেন্টস করে, তাদেরকে, তারা দূরে থাকেন, ফাঁকে থাকেন, আমার ভিডিও আপনাদের দেখার দরকার নাই। আমার ভিডিও দেখে যদি আপনাদের উপকার না হয়, তাহলে আপনারা দেখবেন না, এটা হচ্ছে বড় বিষয়। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো দ্বিতীয় পেজের ইনজেক্ট কোডটা কিভাবে কাজ করে। তো চলুন আমরা পিসিতে গিয়ে দেখি যেটা কিভাবে কাজ করে। তো বন্ধুরা, আশা করি কম্পিউটার স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন। তো মূলত আমরা এখন যে অবস্থায় আছে, আমরা লগ ইন করে নিয়েছি, এখন এই অবস্থায় আছে, প্লিজ ওয়েট আনটিল স্লট ইজ অ্যাভেলেবেল, এই ধরনের একটা ডায়লগ এখানে লেখা আছে। তো আমরা যেটা করব, এখন যেহেতু সার্ভার খোলা নেই, টোটাল পরীক্ষাটা আমি আপনাদেরকে দেখাতে পারবো না, তবে কাজটা কীভাবে করতে হয় সেটা আমি সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করছি। মূলত আমাদের এখানে যে দুটো ট্যাব আমরা ওপেন করেছি, এখানে প্রথমে লগ ইন করার পরে এরকম একটা ট্যাব থাকবে, দেন পাশে আমরা আরও একটা এইরকম যদি ট্যাব ওপেন করি, তাহলে আমাদের এরকম একটা ট্যাব চলে আসবে। তো অ্যাট ফার্স্ট আমরা যেটা করব, ফার্স্ট আমরা করব হচ্ছে ফার্স্ট পেজের যেটা, এটা আমরা বসিয়ে নেব, ক্লিক করলে এটা এখানে এভাবে বসে যাবে। এবং এইখানে যদি সিঙ্গেল ফাইল হয়, তাহলে অ্যাজ ইউজুয়াল যেরকম আমরা বসাই, আমি জাস্ট একটু দেখাচ্ছি, আমি বসিয়ে দেখাচ্ছি। এখানে আমরা মোটামুটি যাই হোক একটা মেডিকেল ভিসা দিলাম বা যাই হোক দিলাম, এবং এখানে আমরা ভিসা পারপাস যেটা সেটা আমরা লিখে দিতে পারি, অ্যাপ্লাই এরকম লিখতে পারি আমরা। এটা লেখার পরে আমরা যেটা করব, যে আমাদের টাইম যখন হবে তখন আমরা এই সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করব। আর যদি পেজটা না আসে, সেক্ষেত্রে আমাদের এই ইউআরএলটা ফলো করতে হবে, ইউআরএলে আমাদের লিংক পড়ে কি না, কারণ আমরা এখানে সাবমিট করছি হচ্ছে অ্যাপ্লিকেশন ইনফো। তো এই অ্যাপ্লিকেশন ইনফো সাবমিট করার পরে, আমাদের অ্যাপ্লিকেশন ইনফোটা সাবমিট করার পরে কিন্তু সাবমিট একটা লিঙ্ক পড়ে, তারপরে পার্সোনাল ইনফোতে ঢোকে। তো এখানে আমাদের লিঙ্কটা চেঞ্জ হবে, এবং লিঙ্কটা চেঞ্জ হয়ে যদি আটকে যায়, সেক্ষেত্রে আমাদের এই যে পেজটা আছে, এই পেজে আমরা সেকেন্ড পেজটা এভাবে অ্যাড করে রাখবো। তো হঠাৎ যদি কোনো কারণে এই পেজটা চলে যায় দ্বিতীয় পেজে, তাহলে তো আমাদের এই পেজটা তো সাজানোই আছে, দ্বিতীয় পেজের বাটন নাও আসতে পারে, অনেক সমস্যা হতে পারে, কিন্তু পেজটা ভাঙাচোরা আসতে পারে, চাইনিজ ভাষা হতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে।
তো আমরা ওই যে পেজটা আসবে বা লিঙ্কটা পড়বো ওটা আমরা কোনো কিছু দেখার দরকার নেই, আমাদের জাস্ট এটা পূরণ করে রাখবো আমরা। এটা যখন আমরা ক্লিক করব তখন আমাদের নেক্সট পেজে যখন লিঙ্ক, অন্তত লিঙ্কটা পড়ে এখানে, সেই লিঙ্কটা যখন পড়বে তখন কিন্তু আমাদেরকে দ্বিতীয় পেজে চলে যেতে হবে, তো দ্বিতীয় ট্যাবে চলে যেতে হবে। এখন এই লিঙ্কটা কি, আমরা একটু লিঙ্কটা আসলে কোন লিঙ্কে যায় এটা যদি আমরা একটু দেখি, আমাদের ফার্স্ট পেজের যে টার্গেট লিঙ্ক থাকে, আমাদের ফার্স্ট পেজের টার্গেট লিঙ্কটা আমরা একটু দেখবো। এখানে ফার্স্ট পেজের টার্গেট লিঙ্কটা হচ্ছে ইনফো সাবমিট, অর্থাৎ আমরা যদি এটাকে কপি করে রাখি, আমরা ট্যাবটা কেটে দেই, আমরা নতুন একটা ট্যাবে আমরা যখন এখানে পেস্ট করব তখন আমাদের এইরকম একটা ইনফো সাবমিট এরকম একটা লিঙ্ক এখানে জেনারেট হবে, এবং এটা রিডাইরেক্ট হয়ে পার্সোনাল ইনফোতে চলে যাবে। তারপরে পার্সোনাল ইনফো যদি এখানে লেখা আসে, তারপরে আমরা পার্সোনাল ইনফো সাবমিট দেবো, অর্থাৎ পার্সোনাল ইনফো বলতে আর পার্সোনাল ইনফরমেশন যেটা আর কি, সেই পেজটা কিন্তু আমরা রেডি করে রেখেছি। এটা মূলত সার্ভার খোলা থাকলে আমি পুরোটা দেখাইতে পারতাম, কিন্তু আজকে অনাকাঙ্ক্ষিতভাবে সার্ভারটা এখন বন্ধ, স্বাভাবিকভাবে বন্ধ থাকারই কথা। তো এইভাবে আমরা এটা পূরণ করে যখন নেক্সট দেব তখন আমাদের এই সিঙ্গেল ফাইলের জন্য, কিন্তু সিঙ্গেল ফাইলের জন্য মনে রাখবেন, এখানে সিঙ্গেল ফাইলের জন্য এটা করতে হবে। এবং যখন আমরা দ্বিতীয় পেজে যাব, দ্বিতীয় পেজে সাপোজ আমরা প্রথম পেজের যে লজিক সেটা সব কিছু ঠিকঠাক অ্যাজ ইউজুয়াল হয়ে গেছে, এবার আমরা দ্বিতীয় পেজও কিন্তু এরকম আমরা পূরণ করে রাখতে হবে। তো ইওর ফুল নেম যেটা থাকে এখানে, আমাদের ফেক ফাইল একটা, তো ফুল ইমেল অ্যাড্রেস আমরা দিয়ে দিচ্ছি, সব এগুলো সব ফেক। এবং এইটা যেটা আমরা এখানে সাবমিট দিচ্ছি, বুঝতে হবে বিষয়টা, যেটা আমরা এখানে সাবমিট দিচ্ছি, যেখানে যে ওয়েব ফাইল নাম্বার আছে, এখানে যে অ্যাটেন্ডার আছে, এইগুলো যা আমরা সাবমিট দেবো এখানে, সেটা কিন্তু এই পেজের এইখানে প্রদর্শিত হবে। এবং এই পেজে যখন এটা প্রদর্শিত অবস্থা আমি যখন সেভ অ্যান্ড শো ওভারভিউতে ক্লিক করবো, তখন ওভারভিউ পেজে এটা চলে যাবে অটোমেটিক্যালি। তো এখানে ধরুন আপনার একটা মেডিকেল বিষয়ের জন্য একটা অ্যাটেন্ডার আছে, তো সেক্ষেত্রে আপনি এখানে এক দিবেন, স্বাভাবিকভাবে এক দিবেন। তো স্বাভাবিকভাবে এক দিলে পরে যখন আমরা এটা নেক্সট দেব, তখন সার্ভার থেকে যে পেজটা আমাদেরকে দেয় সেটার নিচে কিন্তু, মানে এই পেজের নিচে কিন্তু আরও তিনটা ফ্যামিলি মেম্বার অ্যাড করার জন্য ঘর থাকে, একটা হচ্ছে নাম আর দুইটা হচ্ছে রিপিট ওয়েব ফাইল নাম্বার। তো সেই জন্য আমি এখানে একটা বাটন যুক্ত করেছি অ্যাড। তো এই অ্যাড বাটনে ক্লিক করলে পরে ধরুন আপনার এখানে একজন অ্যাটেন্ডার আছে, তো সেক্ষেত্রে আপনি এখানে এক দিয়ে কিন্তু সাবমিট করতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। ওভারভিউ পেজে যে রেজাল্টটা আমরা পাবো সেই রেজাল্টটা কিন্তু আমরা সঠিক পাবো না। তাহলে এখানে এক দিয়ে আমরা যখন সাবমিট দিয়ে আমাদের লিঙ্ক জেনারেট হবে, তখন আমরা দ্বিতীয় পেজে গিয়ে এখানে আমরা অ্যাড মেম্বার দিব অ্যাজ ইউজুয়াল। এখান থেকে যদি আমরা নাম এবং ওয়েব ফাইল নাম্বার, ধরুন আমরা ওয়েব ফাইল নাম্বার এটা দিয়ে দিলাম, এভাবে দিয়ে আমরা জাস্ট এক্সাম্পল স্বরূপ দেখাচ্ছি, দিয়ে আমরা কিন্তু এটা সেভ অ্যান্ড কন্টিনিউ করব। এবং এখানে যদি আমাদের দুই হয়, এখানে এখানে এক না হয়ে দুই সাবমিট দিয়ে থাকি, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে আরও একটা অ্যাড দিয়ে আমাদের আবারও নিচের একটা ফর্ম পূরণ করতে হবে। এখানে যদি তিন হয় বা এখানে যদি চার হয়, এখানে যদি চার দিই তাহলে আমাদের এখানে চারটা ফ্যামিলি মেম্বার অ্যাড করতে হবে এবং চারজনেরই পূরণ করতে হবে। এখন ধরুন ভুলবশত আপনার এখানে তিন হবে, কিন্তু আপনি ভুলে এখানে তিন দিয়েছেন ঠিকই, কিন্তু এখানে চাপ দিয়ে ফেলছেন চারবার, সেক্ষেত্রে সেই ফিল্ডটা সরিয়ে দেওয়ার জন্য আমি আবার একটা রিমুভ বাটন অ্যাড করেছি, যেটাতে চাপ দিলে পরে একটা করে বাটন মানে ফিল্ড মানে রিমুভ হয়ে যাবে। এখানে কিন্তু দেখুন একটা ফিল্ড পূরণ করেছিলাম আর এখানে দুটো ফিল্ড, তিনটে ফিল্ড আছে, টোটাল তিনটা ফিল্ড আছে, এখানে চারটা আমি যদি অ্যাড করেছিলাম। এখন আমি যদি আরও রিমুভ করি তাহলে রিমুভ হয়ে যাচ্ছে, এবং এইটা যদি রিমুভ করি, এই এইটা যদি রিমুভ করি এটা চলে যাবে। এখন এইটা যদি আমার ভুলবশত হয়ে যায়, ধরুন এখানে শূন্য, আমি ভুলবশত এখানে অ্যাডে চাপ দিয়ে ফেলছি, তাহলে এটা দিলে পরে এটা সম্পূর্ণ চলে যাবে সিঙ্গেল ফাইলের জন্য আর কি। এইভাবে এই কোডটা তৈরি করা হয়েছে বা এই কোডটা তৈরি করেছি। এখন এটা বাস্তবে কতটুকু কার্যকরী হবে বা বাস্তবে আদৌ কার্যকরী হবে কি না, এই বিষয়ে আমি কোনো এনসিউরিটি দিতে পারবো না। কারণ কি, যে বিজি সার্ভারে অনেক কিছু ঘটে, অনেক ঘটনা ঘটে বিজি সার্ভারে, উল্টাপাল্টা অনেক কিছু হয়, একটা ওটিপির জন্য ক্লিক করলে পরে তিন চারটা ওটিপি চলে আসে, এরকম অনেক ঘটনা ঘটতে থাকে। তো সেক্ষেত্রে আমাদেরকে চেষ্টা করার জন্য আর কি এই কোডগুলো জেনারেট করা, আর অন্য কোনো কারণেই নয়। তবে এই কোডগুলো তৈরি করতে কিন্তু অনেকটা মাথা খাটাইতে হয়েছে, আদারওয়াইজ কিন্তু এটা তৈরি করা সম্ভব নয়। আর এই কোডের একটা বিশেষত্ব হচ্ছে যে এই কোডে আপনার যে সিএসআরএফ টোকেন আছে সেটা যখন নেক্সট পেজে যাবে তখন সে অটোমেটিক্যালি জেনারেট করা সিএসআরএফ যে টোকেন সেটাকে সংগ্রহ করে নেক্সট পেজে যাবে। সেক্ষেত্রে হবে কি, সেশনটা ঠিক থাকবে এবং সার্ভারে সঠিক ডাটা প্রেরণ করবে, ফলে ওভারভিউ পেজে আমাদের সঠিক ডাটাটা আমরা পেয়ে যাব। এখন আমার টার্গেট হচ্ছে যে এইভাবে যদি ফার্স্ট পেজ এবং সেকেন্ড পেজ পার হওয়া যায়,
জ্যাম সার্ভারের ভিতরে এগুলো ব্যবহার করতে হবে, জ্যাম সার্ভারে। আর ফার্স্ট সার্ভারে এগুলো ব্যবহার করা আরও সহজ, মানে সেটা তো অবশ্যই সহজ, ফার্স্ট সার্ভারে সেটা মানে গুলির বেগে কাজ করবে। এই যদি একটু ফার্স্ট সার্ভার বা একটু ভাঙাচোরা পেজ আসলেই এই এই পেজগুলো দারুণ কাজ করবে, জাস্ট ইনজেক্ট আগে থেকে করে রাখবো, ব্যাস কাজ হয়ে যাবে। তো এই হচ্ছে হলো ফার্স্ট পেজ এবং সেকেন্ড পেজের যে বিষয়টা আমি আপনাদেরকে শেয়ার করতে চাইছিলাম এই জ্যাম সার্ভারের জন্য সেটা। এখন আমরা সার্ভার ওপেন হলে পরে আমরা আরেকবার পরীক্ষা করে দেখব, এবং সেই পরীক্ষা করার পরীক্ষা করে দেখব মানে কি, আমি ফার্স্ট পেজটা পরীক্ষা করেছিলাম, ফার্স্ট পেজ থেকে আমি এভাবে একেবারে ডেট পেজ পর্যন্ত গিয়েছিলাম এবং কোনো সমস্যা হয়নি, এবং আশা করি সেকেন্ড পেজও সুন্দরভাবে যাওয়া যাবে। আর থার্ড পেজের যে বিষয়টা, থার্ড পেজে আমরা জেনারেট করতে পারি সেটা আমরা পরবর্তীতে চিন্তা করব, পরবর্তী কোনো ভিডিওতে যদি সম্ভব হয় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন অবশ্যই। আর এই কোড আপনার ডেট এনশিওর করে না, এই কোড আপনাকে ডেট তোলার ক্ষেত্রে সাহায্য করে মাত্র, এটা দিয়ে আপনি ডেট পাবেন এরকম কোনো মানে গ্যারান্টি বা এরকম কোনো এমন কোনো কিছু সিকিউরিটি এই কোড দেয় না, সুতরাং বুঝতে হবে। তো সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।